माय चैनल आज के आमी कोनो रान्नार वीडियो नहीं आसिनी। आज के आमार हजबैंड चिकेन बाटार मसाला बनाबे, तो सेई वीडियोटाई आमी आपनादेर साथे शेयर करब। कर्ता मशाइयेर माझे मध्ये एकटु रान्ना करार इच्छा हय, आर जखनई रान्ना करार इच्छा हय तखनई आमार चैनलटा खुले बसे पड़े। এই যে এদিকে রান্না শুরু হয়ে গেছে, চারদিকে তো একবারে জিনিসপত্রের মেলা বসে গেছে। এই তোমারই চ্যানেল দেখে একটু চেষ্টা করছি। পারবে তো নাকি? দেখা যাক, যা হবে খাবে আর কি করা যাবে। আসলে কি বলুন তো, সবাই তো আর সমানভাবে রান্না করতে পারদর্শী হয় না, তাই না? তবু মাঝে মধ্যে একটু রান্না করার ইচ্ছা হতেই পারে। আর এখন তো ইউটিউবে কত রকম দেশি বিদেশি রান্নার চ্যানেল আছে তার ঠিক নেই, তাই সব করে মাঝে মধ্যে রান্না করার ইচ্ছা হলে কিন্তু অসুবিধে হয় না। এখানে এখন পেঁয়াজ ভাজা চলছে সাদা তেলের মধ্যে বাটার দিয়ে, আর তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে ভাজা হচ্ছে। এই সুযোগে আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই। আসুন দেখে নিই কী জোগাড় যন্ত্র করেছে। এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে। আর এই দিকটায় কী করে রেখেছে দেখি, এখানে টক দই ফেটানো আছে, আর এই মিক্সার জারটার মধ্যে একটা ভাজা মশলা সেটা গুঁড়ো করে রেখেছে, জিরে আর গোলমরিচ শুকনো কলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছে। এদিকে একটু তাকাও রান্না করতে করতে। রান্নাটা কিন্তু খুব মন দিয়ে করছে, দেখা যাক কি হয়। ছেলে মেয়েরা কিন্তু অলরেডি টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তারপর যা বলছিলাম, আমি যখন ক্লাস 10-11 পড়ি না, তখন তো আর ইউটিউব চ্যানেল ছিল না, আর আমার না ছোটবেলা থেকে একটু আধটু রান্নার শখ ছিল। তখন একটা নাম করা নিউজ পেপারে শনিবার নানা রকম রান্নার রেসিপি দিত। আমি তো খুব উৎসাহ নিয়ে একবারে ঢোকলা বানাতে গেলাম, ভাবলাম সবাইকে একবারে তাক লাগিয়ে দেব। রেসিপিতে ঠিক যেমন যেমন বলা ছিল একদম সেরকম সেরকমভাবে করলাম। শেষে যখন বাড়ির সবাইকে খেতে দিলাম, দেখা গেল তাতে সব দিয়েছি নুন দিইনি। রেসিপিতে নুনের কথা লেখা ছিল না, আর আমিও নুন দিইনি। সে কি মন খারাপ, সারা দুপুর ধরে ঢোকলা বানিয়েছিলাম জানেন। এই যো এখানে আদা রসুনের পেস্ট রয়েছে। আমি সবসময় বেশি করে রসুন আর আদা ছাড়িয়ে নিয়ে সেটাকে আলাদা আলাদাভাবে পেস্ট করে দুটো কন্টেনারে রেখে দিই, এতে না রান্নার খুব সুবিধে হয়। এই যো মাংসটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। আগে দেখি কিরকম রান্নাটা করলে, তারপরে তো ফি। টক দইটা দিয়ে দিলাম, টক দই 3 চামচ, 3 টেবিলস্পুন। ইদানিং মাঝে মধ্যে সানডেতে রান্না করার ইচ্ছা হয়, বেশিরভাগ আমার চ্যানেল দেখেই রান্না করে। আমার ভালোই হয়, একটু ছুটি পেয়ে যাই। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার তেলটা ছেড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, নুন দিয়েছি, এবার চিনি। এটা চিনিটা একটু বেশি লাগে, একটু মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ, চিকেন বাটার মশলা তো মিষ্টি মিষ্টি, এবার যে মশলাটা করে রেখেছিলাম। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করতে হবে। উফ বাবা, আজকে যা গরম পড়েছে না, বর্ষাকাল কে বলবে, একটু বৃষ্টি নেই। আর এদিকে কর্তাবাবুর তো অভ্যেস নেই, একবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে রান্নাঘরে। দিলাম 1/2 চামচ গরম মশলা,
ওয়ান থার্ড কাপ ফ্রেশ ক্রিম। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। সব শেষে দেয়া হবে রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি হাতে করে নিয়ে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিন। রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। দেখো কে কি হয়েছে, ভালোই মনে হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, বাকিটা তুমি দেবে দিন। ব্যাস এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিচেনটা পরিষ্কার করে নেব। প্রতিদিনই লাঞ্চ বা ডিনার রান্না হয়ে যাওয়ার পর আমি সব সময় কিচেনটা পরিষ্কার করে নিই। এতে কিচেন সব সময় পরিষ্কারও থাকে আর নিজেরও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আমি প্রথমেই কিচেন কাউন্টার টপটা ভালোভাবে ক্লিন করে নেব। আর যেহেতু প্রতিবারই রান্নার পর আমি কিচেনটা ক্লিন করে নিই, সেহেতু খুব বেশি এফোর্ট আলাদা করে আর দিতে হয় না। সব সময় যে সাবান দিয়ে মুছি তা নয়, লাঞ্চ বানানোর পর ভালোভাবে সাবান দিয়ে ক্লিন করে নিই, আর রাতে ডিনার বানানোর পরে এমনি জল দিয়ে কিচেন ন্যাপকিনটা দিয়ে ভালোভাবে মুছে নিই। ডিনার বানাতে যদি কখনো দেরিও হয়ে যায়, তাহলেও যত রাতই হোক আমি কিচেন ক্লিন না করে ঘুমোতেই যাই না। আসলে প্রতিদিন সকালে যখন দিনটা শুরু হয়, তখন পরিষ্কার কিচেনে এলে কাজ করতেও খুব ভালো লাগে। তাছাড়া সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া যায়, তাহলে সারাদিনের প্রতিটা কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আসলে প্রতিদিনই ভোরবেলা আমাকে প্রথমেই কিচেনে আসতে হয়। ছেলে মেয়ে স্কুল কলেজে বেরোয়, হাজব্যান্ড হসপিটালে বেরোবে, ওদের ব্রেকফাস্ট বানানো বা স্কুল কলেজের টিফিন বানানো, চা করা, সবটাই সকালবেলা করা থাকে। তাই সকালবেলা উঠে কিচেন পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। আর রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমি ব্যবহার করা আনুষঙ্গিক জিনিসপত্র, মশলার জায়গা, সমস্ত কিছু জায়গায় গুছিয়ে রেখে দিই। কারণ কিচেন কাউন্টার টপ আমার ছিমছাম রাখতেই বেশি ভালো লাগে। এবার রান্নার ব্যবহার করা বাসনপত্র আমি সমস্ত ধুয়ে নেব। আর রান্নার পরই সঙ্গে সঙ্গে যদি বাসন ধোয়ার কাজটাও করে নেওয়া যায় না, তাহলে সিঙ্কে একসাথে বেশি বাসন জমা হয় না। আর বাসন ধোয়ার পর ভালোভাবে সমস্ত বাসন মুছে তবেই আমি এগুলোকে ক্যাবিনেটে তুলে রাখি। সব শেষে সিঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, তবে আমার কাজ শেষ। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে। গুড নাইট, বাই বাই।